এটা ছিল ভাবলাম এটা পাব কিন্তু এটার অনুযায়ী পাঁচ বালিশের কবর নেই হ্যালো ফ্রেন্ডস দিস ইজ প্রিয়াঙ্কা বল কম্প্যাড টু মাই চ্যানেল বৃষ্টি ব্লগ তো আজকে সকাল সকাল বন্ধুরা ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে পৌনে ছটা তো যাই হোক বুঝতেই পারছ যে এত সকালবেলা আমার ব্লগটা শুরু করার কারণ হচ্ছে বাড়িতে আসছে হচ্ছে গেস্ট আমার দাদা বৌদি আর মামা মামি ওরা আসছে তো এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না তোমরা তো এটা জানো যে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি খুবই কাছাকাছি তো ওখানেই আসার কথা ছিল তো দিদি যেহেতু মামাকে ফোন করেছে বলল যে মামা তোমরা মায়ের বাড়ি যেতে হবে না তোমরা আমার বাড়িতে এসো তো মামা সেই জন্য ওকে বললো যে হ্যাঁ সেই তো সব সময় তো বোনের বাড়ি যাই ঠিক আছে তোদের বাড়িতে যাব তো সেই জন্য দিদির কাছে আসবে লাঞ্চ ওখানেই হবে তো সেই জন্য ওর বাড়ি আসবে আর আমার বাড়িতে দাদারা আসবে না মামারা আসবে না তা কখনো হয় তো যাই হোক সেই জন্য একটু গুছিয়ে গেছি নিচ্ছি এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই নয় আর ওরা আসছে হচ্ছে একটু কাজের জন্য যার জন্যই ওরা মানে অনেক দিন ধরেই আসবে আসবে করছিল কিন্তু টাইমের জন্য টাইম করে উঠতে পারছিলো না তো আলটিমেটলি এই দিনটাই সিলেক্ট করলো আর ওরা আসছে তাও কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমরা এটাই ভাবছিলাম যে ওরা আসবে কি আসবে না পরে এটা আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি ওরা কিন্তু এসেছিল অনেক বিকালে অনেক বিকালে আর ওদের কিন্তু অনেক সকাল সকাল আসার কথা ছিল ওরা যেহেতু অনেক ব্যস্ত মানুষ সেই জন্য ওদেরকে ওরা ঠিকঠাক টাইমে টাইমিংটা আমাদের দিতে পারলো না আর এই দিন ছিল হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী যার জন্য আমি কিন্তু সন্ধেবেলা ওদেরকে একদম টাইম দিতে পারিনি গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস আর ওই হ্যালো ফ্রেন্ডস দিস ইস প্রিয়াঙ্কা এটা আর বলবো না দেখতে পাচ্ছ এইভাবে আমি কিন্তু তার ঝুলিয়ে তার মানে এই যে মাইক্রো এতে কিন্তু আমি এইভাবে কথা বলি তোমরা সব দেখতে পেয়ে গেলে না তো যাই হোক আমি আর মানে তোমাদের সামনে যে অন ক্যামেরায় আসবো এসে কথা বলবো একদমই আর এনেই বুঝতেই পারছো ফ্রেশ হতে হবে ঠিক আছে সেই জন্য ব্যাক ক্যামেরাই আমি তোমাদেরকে সব কিছু দেখাবো আর এখন কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ আর বাকি থাকছে শুধু হচ্ছে সমস্ত কাজ বলা ভুল এখন বাকি আছে হচ্ছে জামাকাপড় কাচা আর রান্না তো বাদ বাকি সব হয়ে গিয়েছে আর এখন বাজে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা কাজ শেষ চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কাজ করেছি চলো এই দেখো এটা তো আমি দেখতেই পাচ্ছ আর সকালবেলা মানে কাজ করতে গেলে প্রত্যেকটা মেয়েদেরই বলো বাড়ির মেয়ে বউদেরই বলো না কেন এরকমভাবে মানে সেটি ফুটে কাজ না হলে করা যায় না তো চলো কোন দিক থেকে স্টার্ট করব বেড থেকে স্টার্ট করি সকালবেলা দেখতেই পেলে যে ও হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে তো মানে পিছনে আমি বয়স আমি তোমাদেরকে এতক্ষণ সব কিছু বলেছি আর এটা বলিনি আজকে আমার অ্যানিভার্সারি এই দেখো হ্যাপি অ্যানিভার্সারি তো এটা লাফটা ছিল মানে সব সবসময় থাকে ওখানেই থাকে জাস্ট অ্যানিভার্সারি বলতে গিয়ে এরকম আয়নাতে এরম বলতে গিয়ে দেখি পিছন দিক থেকে ওটা উঠে গেছে তো ভালোই হলো ভালো লাগলো আর ঠিক আছে তো এটা সেকেন্ড অ্যানিভার্সারি আগের বারে আমি ফার্স্ট অ্যানিভার্সারি কিন্তু ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে সব কিছু তো চলো অনেক কাজ বাকি গো এখন এত কিছু বকবক করলে হবে না এখন আমি করবো যেটা সেটা হচ্ছে বেড শেয়ার এই দেখো এই দেখো নতুন বেড কভার এখানে চেঞ্জ করেই নিয়েছি তোমরা দেখতেই পেলে ওটা তুলে দিয়েছি দিয়ে এটা আমি ম্যাচ এটা আমি পাতার তার কারণ হচ্ছে এটা না সব কিছুর সাথে ম্যাচ আছে তখন যেটা বের করেছিলাম ওটাও নিউ বাট ওটা কোনো কিছুর সাথে ম্যাচ করে না যেমন আমার এই সাইডের এই কাপড়টার সঙ্গে সাদার সঙ্গে পিঙ্ক আছে আর এটাও যেমন বেড কভারও যেমন হোয়াইটের সঙ্গে পিঙ্ক আছে পিলো কভারগুলোও হোয়াইটের সাথে পিঙ্ক আছে অ্যান্ড আমার যে কি বলবো পর্দা সেগুলো হোয়াইটের সঙ্গে পিঙ্ক আছে শোকেসটাও হোয়াইটের সঙ্গে পিঙ্ক অ্যান্ড আলমারিটাও দেখো হোয়াইটের সঙ্গে পিঙ্ক তো সব কিছুই হোয়াইটের সঙ্গে পিঙ্ক বলে সেই জন্যই কিন্তু আমি এই বেডশিটটাই পছন্দ করে নিয়েছি আর ওটা আমি পাতবো ওটা আমি পাতবো হচ্ছে যখন পর্দাগুলো চেঞ্জ করতে পারবো তখন পাতবো ঠিক আছে কারণ আমি এটা মনে করি যে পর্দার সঙ্গে কুষাণ কুষাণের সঙ্গে বেডকভার এগুলো না খুব মানে ম্যাচ খায় ওই জন্য আমি মনো করে আর পাতলাম না তো যাই হোক এটা বেশি দিনও হচ্ছে না পাচ্ছি এটা বেশি দিনও হচ্ছে না পাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে এই গেল হচ্ছে এই গেল হচ্ছে শোকেসের লুক যেটা আর কোনো ভাবে করলাম না এখানে শুধুমাত্র পুতুল দিয়েই সাজানো আছে দেখতেই পাচ্ছ তো পুতুল দিয়ে সাজানো আছে বলে ভাবলাম যে এরকমই থাক ঠিক আছে এই এটা গেল আর পর্দার উপর জানলার উপরে না অনেক কিছু ভাবছিলাম ছবি লাগাবো তো ও বললো যে না এখন ওই সমস্ত জিনিস করার দরকার নেই তারপর মামার বাড়ি থেকে দাদারা আসবে মানে তোমরা তো জানোই তোমাদেরকে সকালবেলাই বললাম ভয়েস ওভারে আর এখানে দুটো রেখেছি হচ্ছে গামছা আমাদের দুজনের দুটো যেটা আমাদের হাতের সামনে না রাখলে খুব প্রবলেম হয়ে যায় ওই জন্যই হাতের সামনে এটা রাখা ঠিক আছে হাতের সামনে ওই জন্যই এটা রাখা যাতে এখান থেকে নাও আর সোজা দরজা থেকে বেরিয়ে যাও আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি জানি না আজকে ওয়েদারটা কেমন থাকবে না থাকবে হয়তো নিম্নচাপ থাকলেও থাকতে পারি। বেশ কিছু কাপড় জামা কাছার আছে জানি না কি হবে না হবে ওইগুলো হয়তো তুলে ফেলে রেখে দিতে হবে ঢুকে এসে হচ্ছে এটা তোমাদের দাদা তো বানিয়েছে তো তোমাদেরকে বলেই দিলাম আমি যেন রেগুলার তোমাদেরকে রুম ভিডিও শেয়ার করি তাই না তো কী করবো বলো ব্লগে মানে সকাল থেকে আমিও নিজের গুছাতে থাকি দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাই তো এই এইটা না আর একটা এখানে বানাবো যখন বানাবো তোমাদেরকে দেখাবো এটা যেমন এখানে একটা র্যাক আছে ও ওরই পাশটা এই জায়গাটা বানানো হবে তাতে পরে কী হবে ওখানে ইচ্ছা আছে কোনো কিছু প্ল্যান্ট রাখার যেমন স্নেক প্ল্যান্ট অনেক কিছু সুন্দর সুন্দর তো দেখা যাক কখন কি হয় না হয় আর এটা তো জানোই এটা এখানে রেখেছি আরও একটা জিনিস করার ইচ্ছা আছে যেটা হচ্ছে পরে এই জায়গা এই ফাঁকা জায়গাটা রাখার ইচ্ছা আছে এখানে একটা লম্বা স্ট্যান্ড টাইপের তো তোমাদের দাদা আর একটা জিনিস তৈরি করছে তো কবে কি কমপ্লিট হয় না হয় এখন প্ল্যানিং করছে তৈরি এখনও কোনো কিছু নয় ওয়েট এইখানে এখানে হচ্ছে এই কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি ইয়েলো কাপড় দিয়েছি তার আগে ব্লু কাপড় ছিল তো ভাবলাম যে ওটা খুব একটা না ফুটছে না আর ভালোও লাগছে না যেন অল্প দিনে বেশি নোংরা নোংরা লাগছে ওই জন্য ওটাকে চেঞ্জ করে এটা দিয়েছি আর টেবিলটা রং করার জন্য ফের আবার দিতে হবে তো এখন তখনই দিয়ে দিলে একেবারে ভালো হতো তো যাই হোক তো এই গেল দেখতেই পেলে এখানে কি কি রেখেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে তোমাদেরকে পেনদানি ওর চশমার চশমা আছে রিমোট আছে কিবোর্ড আর এটা হচ্ছে কম্পিউটারই সিপিউ এগুলো সব রয়েছে হোম থিয়েটার দেখতেই পাচ্ছ ইউপিএস সিপিউ এগুলো রয়েছে আর এই দেখো এখানে ট্রেডি দিয়ে সাজিয়েছি এগুলো তো তোমরা আমার প্রত্যেক মানে যারা রয়েছে তারা জানোই আর তোমরা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে এখানটা এরকম কেন অ্যাকচুয়ালি ছাদের বৃষ্টি হয়ে জল জমেছিল এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এই সবগুলো তার হচ্ছে নমুনা তো সেই জন্য এটা আমরা এখন তো বুঝতেই পারছ কি বলবো আমরা এখনও টাইলসের কাজগুলো করিনি তো এই সমস্ত দেখে ওই জন্য আমরা রঙের এখন প্ল্যান করি না ঠিক আছে আর আমাদের ডাইনিংয়ের অন্য কিছু প্ল্যান আছে যার জন্যেই কিন্তু এতটা আমাদের দেরি হচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে এখানে আমি রেখেছি এখানে আমি রেখেছি হচ্ছে আমাদের দুজনের ব্রাশ ঠিক আছে আর দুজনার দুটো কলগেট এই দেখো ট্যাঙ্কটা না আচ্ছা তারপরে আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে পরে যাচ্ছি তার আগে এই দেখো আমরা এখানেই সন্ধে বলো মোমবাতি বলো যাই না বলো না কেন এখানে দিই ঠিক আছে তো এটা গেল এইভাবে গোছানো এটা এই যে এটা এইটা আর আমার ঘরের ওইটা একসাথে বানানো হয়েছিল তো ভাবলাম এখানে অল্টারি দিই আচ্ছা এখানে কিন্তু একটা বড় ক্রস হবে এখানে একটা বড় যিশুর মূর্তি হবে তো সেটা ওখানে পরে সাজানো হবে আর এই দেখো এই হচ্ছে ফ্রিজটাকে এইভাবে করেছি আমি যখন এইগুলো পরিষ্কার করি না তখন আমি এইটাকেও ধুয়ে নিই এই জিনিসটাকেও ধুয়ে নিই আর আর এখন বন্ধুরা হচ্ছে লাঞ্চের টাইম এখন একটা বাজে আর অনেকটা তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি দুপুরবেলা লাঞ্চের জন্য যেহেতু দুজন খাবো তাড়াতাড়ি একটু সমস্ত কাজ গুছিয়ে নিয়ে একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি যেহেতু অনেক রাত পর্যন্ত এডিট করতে হয় একটু দুপুরবেলা না ঘুমালে হয় তো যাই হোক দেখতেই পেলে ছোটো হাঁড়ির এক হাঁড়ি ভাত করেছি এক হাঁড়িও না অর্ধেকটা হয়েছে আর এটা ছিল হচ্ছে পটল আলু চচ্চড়ি আর করেছিলাম হচ্ছে সিম্পল মাছের ঝোল তো অল্প ভাতের চালে রান্নার কারণ হচ্ছে রাত্রে করে খাচ্ছি কিন্তু আমরা রুটি সেই জন্য কিন্তু ছোট হাঁড়িতে করে রান্না হচ্ছে এখন বাজে বন্ধুরা হচ্ছে বিকাল সাড়ে চারটে আর অবস্থা দেখো পুরো ঘন কালো হয়ে এসছে এই দেখো গাইজ এখন পুরো সন্ধে হয়ে গেছে আর তখন তোমাদেরকে দেখালাম যে চারিদিকে মেঘ করে বৃষ্টি হয়েছে তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এই দেখো এই অবস্থা এখন তো অন্ধকার আর এখানে লাইট জলে ঠিক আছে এখন যেহেতু পুজো কাছাকাছি চলে এসেছে তো ওই দেখো দেখতে পাচ্ছ কি দাঁড়া এই দেখো সত্যি মানে আমি লাইভ সরি লাইভ না ভিডিও করছি আর এই দেখো ফট করে এক্ষুনি লাইটটা জেলে দিল এই মাত্র লাইটটা জ্বালা হলো আর ওইদিকে দেখো ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আশা করি দেখতে পাচ্ছ পুরো রাস্তায় লাইটিং টাঙানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে পুকুর পুকুরের এপার থেকে দেখছি খুব সুন্দর লাগছে ভিউটা এই দেখো encontro <laughs> B তো ওই যে বললাম বন্ধুরা তোমাদেরকে যে একবেলা করে ভাত খাচ্ছি আর একবেলা করে রুটি খাচ্ছি কোন কোনো সময় চারটে রুটি করছি কোন কোন সময় পাঁচটা রুটি করছি আর আমি খুবই চেষ্টা করছি ওকে তিনটে রুটি দেওয়ার তার কারণ হচ্ছে যেহেতু ও ভোরবেলা করে বেরিয়ে যায় সেই জন্য আর সকালবেলা করে খাওয়া হয় না ওই জন্য তিনটে করে রুটি দেওয়ার আর আমি তো দুটোই খাই বড় মানে সর্বদা আর আমার যেহেতু রুটিগুলো খুবই পাতলা হয় বিয়ের আগে অনেকবার মাকে বলেছিলাম মা রুটি করা শিখাও মা দিন নি আর এখানে এসেই কিন্তু আমার রুটিটা সে মানে ফার্স্ট তৈরি করা শেখা তো দু বছরের মধ্যে একটু হলেও রুটি বেলা রুটি করাটা শিখে গেছি কিন্তু ও খেয়ে বলে অনেক নরম হয় আর রুটি কিন্তু পাতলা হয় তো যাই হোক ও ভীষণ পছন্দও করে তো সেই জন্য আরও ভালোভাবে করার চেষ্টা করি আর রুটিটা এ বাড়িতে এসে শেখা এই হচ্ছে ব্যাপার যিনি রুটি যিনি রুটি শেখাতেন তিনি তো আর আমাদের মধ্যে নেই তো যাই হোক রুটিটা ভাগ্যক্রমে ওনার কাছ থেকে শিখে নিয়েছি এটাই অনেক বড় কথা ঠিক আছে তো চলো বন্ধুরা এখন ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখন আমরা ডিনারে বসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্কভাবে থেকো আজকের জন্য টাটা